فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. اما بعد আলহুদা নুর প্রশ্ন উত্তর গ্রুপের সকল দিনী ভাইয়েরা আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সম্মানিত ভাইরা ডিসেম্বর মাসে একটু ব্যস্ত হই সেই হিসেবে আপনাদের প্রশ্ন উত্তর দিতে দেরি হইল আর প্রশ্ন করবেন প্রশ্ন করে রাখবেন ইনশাল্লাহ আমি সময় পেলেই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রশ্ন করেছেন আমাদের দিনী ভাই ইন্ডিয়া থেকে নাঈম যে ব্যবিচারিকারী বা জিনাকারী ব্যক্তি কিভাবে তোবা করবে বা তার তোবা কবুল হওয়ার জন্য কি করতে হবে এ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের যে যেখানে আছেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন এবং সকল পাপ সকল প্রকার হারাম কার্যবলী থেকে আল্লাহ বাঁচিয়ে আপনাদেরকে শরীয়তের উপর কায়ে রাখুন এটাই কামনা করছি যে সমানিত ভাই কারো মাধ্যমে যদি অশ্লীলতা হয়ে যায় পাপ হয়ে যায় তাহলে তার করণীয় হচ্ছে এই পাপের কথা কাউকে বলবে না এক নম্বর কথা হচ্ছে এটা কারো কাছে প্রকাশ করবে না অনেক বোকা লোক আছে যারা পাপ করে করে লোকের কাছে বলে বেড়ায় হাদিসে সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে যে পাপীদের ভিতরে কিছু পাপী আছে নিকৃষ্ট পাপী এদেরকে ক্ষমা করা হবে না এরা রাতে পাপ করে প্রভাত হওয়ার সাথে সাথে ব মানুষের কাছে বলে বেড়ায় আমি অমুক 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 কাজ করেছি এ করেছি তা করেছি অথচ আল্লাহ তাল্লাহ তার পাপটা গোপন রেখেছিল সে সে প্রভাত হওয়ার সাথে সাথে সে ছিন্ন ভিন্ন করেছে তো এই এই জাতীয় পাপিদের বড় ধরনের মুশকিল রয়েছে তো এই এক নম্বর কথা হচ্ছে কাউকে বলবে না দ্বিতীয় কথা হচ্ছে যে সে এই পাপের জন্য লজ্জিত হবে মানে তো যে সিস্টেম আপনি বললেন যেটা আর কি যে পাপ করে ফেলেছে এটা লজ্জিত হবে আল্লাহ মানে আল্লাহ রব্বুল আলমিন যা হারাম করেছেন তা সে করে ফেলেছে এই জন্য অনেক লজ্জিত হবে আল্লাহর কাছে দুই তিন নাম্বার হচ্ছে যে খালেস নিয়েতে আর কখনো এই পাপ করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি এটা আর কখনো করব না ভুল করেছি এটা হল তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে আল্লাহর কাছে তৌবা করতে হবে কোনো হুজুরের হাত ধরে তোবা তোবা কোন পীরের কাছে গিয়ে হ্যাঁ তার কাছে যে হাত ধরে তোবা করতে হবে পীর সাহেব যা বললেন সেভাবে করতে হবে না এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোবা করতে হবে এই ক্লাসের সাথে মানে একনিষ্ঠভাবে রব্বুল আলমিনের কাছে তোবা করতে হবে তাহলেই ইনশাআল্লাহ জেনা ব্যবসারী সহ সকল পাপ আল্লাহ তালা ক্ষমা করে দেন কোরআনে আছে যে তোমরা আমার রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইন্নাল্লাহ ইয়াকফির উদ্দিন বা জামিয়া আল্লাহ সকল পাপ ক্ষমাকারী তিনি সব পাপ ক্ষমা করে দেন মানে তোবার মাধ্যমে আর তোমরা আল্লাহর কাছে তোবা করো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সকল পাপ ক্ষমাকারী সব থেকে ভালো হয় তাহাজের নামাজের সময় তাহজের সালাত আদায় করবে করে আল্লাহর কাছে হাত তুলে এই যে শর্তগুলো বললাম সেই শর্তগুলো অনুযায়ী এক একইভাবে আল্লাহর কাছে দোয়া করবে তাহজের সালাত আদায় করে শেষ করে এরপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টমূলক কাজ করার এবং আল্লাহ রবুল আলমিনের দিকে ফিরে এসে তার আনুগত্য এবং তার রসুলের আনুগত্য করা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন ক্ষমাশীল বনি ইসরায়েলের একটা ঘটনা আপনারা সবাই জানেন যে একজন ব্যক্তি ছিল যিনি নিরানব্বই জনকে হত্যা করেছিল নিরানব্বই জন ব্যক্তিকে যে হত্যা করতে পারে সে জিনা ব্যবসারী অন্য পাপ করতে পারে না চুরি ডাকাতি করতে পারে না সবকিছু করতে পারে উনি যখন জানতে পারলেন যে আমি তো বড় অন্যায় করবো বড় জালেম হয়েছি সংক্ষেপে বলছে আর কি হাদিসটা অনেক লম্বা তখন তিনি তো করার জন্য বের হলেন প্রথমে এক আবেদ সাহেবকে জিজ্ঞেস করছেন যে আমি যে এত পাপ করেছি আমার ক্ষমা হবে আবেদ সাহেব বলছেন যে আবার তোমার ক্ষমা তুমি ক্ষমা চাও তোমার ক্ষমা হবে না রাগ করে ওকে হত্যা করে ফেলে আবেদ সাহেবকে হত্যা করে ফেলে এখানে একটা কথা হলো যে আবেদ মানে ইবাদতকারী আবেদকে আলেম হওয়ার শর্ত নাই এই জন্য উনি আলেম নাই উনি আল্লাহ ইবাদ করতো আবেদ সাহেব তো উনি ফতোয়া ভুল দিয়েছেন ভুল ভুল ফতোয়া হয়ে গেছে ওনার দরকার ছিল বলার যে হ্যাঁ আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ তো ওনাকে হত্যা করে তাহলে কয়জন হলো একশো জনকে হত্যা করে ফেলেছে এরপরে ওনার মন মানে না আবার তো করার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে তারপর একজন আলেমকে জিজ্ঞেস করে যে এই ব্যাপার আমার ক্ষমা হবে কিনা বলবে হ্যাঁ তোমার তোমার তিনি বললেন যে হ্যাঁ তোমার আল্লাহর মাঝে কোনো পর্দা নাই মানে তোমার তোবা কবুল হবে তুমি তোবা করো তুমি অমক জায়গায় চলে যাও সেখানে আল্লাহর বান্ধব বান্ধারা আছে সেখানে চলে যাও সেখানে যে তাদের সাথে থাকো ইবাদত বন্দি করো আর তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় যেন কখনো ফিরে যাবে না ওটা খুব খারাপ এলাকা তার মানে মানুষ একজন ব্যক্তি নিরানব্বই জন একশো জনকে হত্যা করে ফেলেছে কত নিকৃষ্ট এলাকা সেখানে তো সেখানে আর ফিরে যাবে না তো যাই হোক লোকটা যাচ্ছিল এর ভিতরে ওর মৃত্যু হয়ে গেল মৃত্যুর ফেরস্তা এসে আজাবের ফেরস্তা এসেছে আর রহমতের ফেরস্তা এসে তার জান নেওয়া জন্য ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে তারপরে আজামের ফেরস্তারা বলছে যে সারা জনম ভরে পাপ করেছে আমরা জান নিয়ে যাবো আর রহমদের ফেরস্তারা বলছে না ও তোবা করার জন্য ছিটেছে ওরা আমরা জান নেওয়া হকদার তো যা হোক আল্লাহ রব্দুল আলামিন একটা ফেরেস্তা পাঠিয়ে তাদেরকে বলে ঠিক আছে তোমরা জমিনটা পরিমাপ করো যেখান থেকে আসছিল সেই জায়গাটা আর যেখানে যাচ্ছিলো সেটা কোনটার দূরত্ব বেশি কোনটার কম হয় তো তখন আল্লাহ রব্দুল আলামিন জমিনকে বলেন জমিনকে অর্ডার দিন যে তুমি একটু সরে আসো মানে যে জায়গায় যাচ্ছিল ওই জায়গাটা সংকীর্ণ করে দিলেন আল্লাহ আর যেখান আসছিল জায়গাটা দূরবর্তী করে দিলেন আল্লাহবর তারপরে ফেরস্তারা রহমতের ফেরস্তারা পরিমাপ করে দেখলো যে ওদেরই হকদার ওরা জানে চলে গেল বুঝতে পারলেন তো এভাবে আহ তোবা করলে তোবা করার মতো করলে কনিষ্ঠ ভাবে করলে আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দিন তো এই হলো আপনার প্রশ্নের জবাব সংক্ষেপে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপ অঙ্কিলতা থেকে তৌবা করা তৌফি দান করুন আল্লাহ রসুল সাল্লা আসালাম তিনি সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন তিনি তিনি নিজে বলেছেন এক বর্ণনায় এসেছে প্রতিদিন আমি একশো বারকে তৌবা করি আরেক এক বার তাহলে আমরা আমরা কোথায় আছি আমরা মনে করি যে আমাদের পাপ নাই বা আমাদের তৌবা করার কোনো দরকার নাই তো যা হোক আমরা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করব এবং আল্লাহর কাছে তৌবা করবো আল্লাহ খুশি হবেন এই পর্যন্ত আপনার প্রশ্নের উত্তর বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওয়ারিকুল্লাফিক আসসালাম আলাইকুম আলহামুল্লা বাক